দর্শক, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে আমরা এবারকার খেলা হচ্ছে বধুর সাজ। এখানে একটি ডালা আছে, ডালার ভেতরে টিপ আছে, আয়না আছে, চুড়ি আছে, লিপস্টিক আছে, পাউডার আছে। খেলার নিয়মটি হচ্ছে, এখানে দশজন স্বামী আছেন আর আমার ঠিক উল্টা দিকে দশজন বধু বসে আছেন। আমি বাঁশি ফু দেওয়ার সাথে সাথে এরা এই ডালাটি নিয়ে যে যার স্ত্রীর কাছে যাবেন, গিয়ে যে যার স্ত্রীকে সুন্দর করে সাজাবেন। যিনি সবচেয়ে সুন্দর সাজাতে পারবেন তিনি প্রথম, দ্বিতীয়, এইভাবে তৃতীয় হবেন। আপনারা প্রস্তুত? আমি খেলা শুরু করব, আপনারা ডালা হাতে নেন। রেডি, 1, 2, 3, শুরু। আপনি সামনে যান, আপনি সামনে, আপনি সামনে। সামনে 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 সামনে। এই যে ভাই, আপনার স্ত্রী যে ওনার সামনে মনে হয়, উনি আপনার স্ত্রী? আপনি কি আরে বিপর্যয় রাখেন ভাই, আপনার স্ত্রী আরেকজন যে দাবি করছে। আরে ভাই রাখেন রাখেন রাখেন, উনি আপনার স্ত্রী না ভাই, আপনি এদিকে আসেন ভাই। পেলেন পেলেন কি করে বলতেন আপনি আপনার স্ত্রী? আমার টার্গেট স্যার, আমি যেভাবে হাইটা আসছি আমার টার্গেট যে ওনাই। তাহলে এতক্ষণ তো আপনি নদীর ওই পারে চলে গেছিলেন। এতক্ষণ আমি একটু উল্টা পাল্টা। উনি কি আপনার স্বামী? রাজা কি লাগাইতেছে? ইয়া নক পারলি, এর আগে জীবনে দিচ্ছেননি বরে নক পারলি? না আর কি দিচ্ছেন? আপনি যে ইয়া চুরি দিছি, সাউকার দিছি। আমার সাথে একটু কথা বলেন, এর আগে ভাবিলে সাজাই যে এর আগে ভাবিলে কোনোদিন সাজাইছে যে? না। আর পাঁচ গোনার সাথে সাথে সাজানো বন্ধ হতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, শেষ। একটু কথা বলি আপনাদের দম্পতির সাথে, কি নাম আপনার? শফিকুর রহমান। শফিকুর রহমান দম্পতি, আপনি, আপনাকে দেখে আমার খুব মায়া লাগছে ভাই, বোর পায়ে বসে বসে আছেন, ভালো, ভেরি গুড। শোনেন, বউকে কোন সময় সাজাইছেন নাকি জীবনে? এই জীবনের প্রথম আজকে। কিভাবে বিয়ে হয়েছে আপনাদের, কত বছর? এটা এক বছর। ও ভাই, আপনার নাম কি? শাহজালাল। আপনার কি অবস্থা, ভাবিরে কবে সাজাইছিলেন? এই অনেক হাজার লাগার কি কাকে সাজান নাই? না আচ্ছা, দেখেন কি আছে। অফিসার অফিসার অফিসার, চোখ মেলতে মেলতে চোখ মেলতে তো বলে, ওই দেখেন ওই দেখেন কি বলছে, দেখছেন নি? ভাইয়ের নাম কি? ওর নাম বাবুল গাজী। বাবুল গাজী, একটু বাবুল গাজী চোখটা খুলে দেন। ভাবি কেমন সাজাইছে? খুব সুন্দর। খুব সুন্দর, বাপরে, এই সাজ দেওয়ার পরে খুব সুন্দর। দেখি একটু, দেখি দেখি দেখি, খুব ভালো। বাবুল গাজী দেখেন তো? এই তো কোনো রকম আর কি। এই প্রথম বাস ফাংশন কিনা, এরই মধ্যে আমরা বিচারকদের কাছ থেকে রায় পেয়ে গেছি। প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার পাচ্ছেন হচ্ছে আব্দুল করিম হাওলাদার। আব্দুল করিম হাওলাদার পরিবার, তাদের জন্য আসে নগদ 4,000 টাকা পুরস্কার দেবেন চাতুর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শফিক চৌধুরী। দ্বিতীয় দম্পতি শফিকুর রহমান পাচ্ছেন নগদ 3,000 টাকা পুরস্কার তুলে দিচ্ছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শরীফ চৌধুরী। কুদ্দুস দম্পতি পাচ্ছেন নগদ, তৃতীয় পুরস্কার হচ্ছে নগদ 2,000 টাকা, এবং বাদ বাকি যে আছেন সব দম্পতির জন্য শাড়ি এবং লুঙ্গি। প্রিয় দর্শক, এ পর্যন্ত চাঁদপুরের ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সুবিধার জন্য বিভিন্ন পর্যায়ে বরাদ্দ হয়েছে 500 কোটি টাকার উপরে, কিন্তু এসব পরিকল্পনা ও উন্নয়ন কাজই চলে গেছে নদীগর্ভে।
এই জেলার ভাঙন প্রতিরোধে চলতি বছর এপ্রিলে একনেক বৈঠকে অনুমোদন হয়েছে আরো 300 কোটি টাকা। এলাকাবাসী দেখে শুধু দুঃস্বপ্ন, দিনের পর দিন তাদের সকল আশায় জলাঞ্জলি হয়। মেঘনার করার কাজ যদি থামানো যেত, যদি প্রান্তিক নদী ভাঙা মানুষগুলো পেত নিরাপদ জীবন যাপনের সুযোগ, তাহলে হয়তো প্রতিদিনই তাদের জীবনে বইত এমন আনন্দ ধারা। দর্শক, নদী যাদের মুখের হাসি কেড়ে নেয়, আমরা একদিনে ঈদের পর এই আনন্দ দিয়ে তাদেরকে খুব একটা সুখ দিতে পারবো, তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারবো, এটা বিশ্বাস করি। তবে এটুকু বিশ্বাস করি, এদের পাশে একটা দিন আমরা অতিবাহিত করেছি, আমাদের যেমন ভালো লেগেছে এই মানুষগুলোর ভালো লেগেছে। আমরা আশা করব সরকার এই বিষয়গুলো সুনজরে আনবে, নদী ভাঙন প্রবণ এলাকার মানুষের দুঃখ অনুধাবন করবে এবং সত্যি সত্যি এই এলাকার ভাঙন প্রতিরোধে সরকার কার্যকরী ভূমিকা রাখবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের কৃষকের বৈশাখী আনন্দে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।